আমরা প্রোটেকশন কমান্ডের সাহায্যে কোনো ডকুমেন্টে কোনো লেখাকে প্রোটেক্ট করতে পারি, যার ফলে কেউ লেখাকে কোনো ডকুমেন্টে ইচ্ছে মতো ঢুকতে পারলেও ইচ্ছে মতো সে মুছতে পারবে না। দেখুন, এখন আমরা যদি এই লেখাটিকে মুছে ফেলতে চাই, অনায়াসে কিন্তু মুছে ফেলতে পারছি, কিন্তু যদি আমরা প্রোটেকশন দিয়ে দিই তাহলে কিন্তু এটা মুছতে পারবে না। আমরা অবশ্য পাসওয়ার্ড দিয়ে এটিকে, ডকুমেন্টটিকে আমরা কেউ খুলতে পারবে না এরকম করে ফেলতে পারি, কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে অফিসিয়াল কাজে একই কম্পিউটারে একই ডকুমেন্টে কয়েকজন লোক কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব যে লেখাগুলো সেগুলো প্রোটেকশন করে ফেলতে পারেন ঠিক এভাবে। তো এটি করার জন্য আমরা টুলস মেনুতে চলে যাব এবং এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট এটির মধ্যে ক্লিক করব, এবং অবশ্যই আমাদের পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আমি যেন খুলতে আমি নিজে খুলতে পারি। সেটা সেজন্য আমরা সাপোজ দুটি নাইন দিচ্ছি, 99 দিয়ে ওকে দিলাম, পুনরায় 99 দিয়ে ওকে দিচ্ছি। এখন আমরা যদি মুছতে যাই, দেখুন মুছছে না, সে কিন্তু না মুছে একটু জাস্ট হাইলাইট করছে যে এটি মোছা যাবে না। হ্যাঁ, তো মূলত আমরা এভাবে কোন ডকুমেন্টকে প্রোটেক্ট করতে পারি। কখনো যদি এরকম প্রয়োজন হয় যে আমাকে এডিট করার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ আমি এটি মুছে দিয়ে আমি নিজে নতুন করে লিখবো, সেক্ষেত্রে আমরা টুলস মেনুর প্রোটেক্টে আনপ্রোটেক্ট ডকুমেন্ট করতে হবে আমাদের। এখানে দেখুন আনপ্রোটেক্ট ডকুমেন্টে গিয়ে আমরা সেই পাসওয়ার্ডটি দিব, অর্থাৎ 99 দিয়ে ওকে বাটনে ক্লিক করব, ফলে আমরা এখন কিন্তু ইচ্ছে করলে মুছে ফেলতে পারছি।